হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, বাবুর্চির হাতের চিকেন ঝাল রোস্ট। প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছে, আমি কিন্তু পরিমাণগুলো বলতে পারবো না, আপনাদের এমনি দেখে নিতে হবে। প্রথমে চিকেনটাকে একটু লাল করে ভেজে নিবে, ভাজা হয়ে গিয়েছে কিন্তু সবগুলো চিকেন, আমি কিন্তু সবটা ভিডিও করতে পারিনি, তাই সবগুলো চিকেন ভাজা শেষ। এখন বাকি তেলটার ভিতর দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিবে। এরপর দিয়ে দিল পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিল। এরপর দিয়ে দিল পরিমাণ মতো আদা রসুন বাটা। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিবে এই তেলের ভিতর। আর দিয়ে দিল কিশমিশ আর কাজু বাদাম বাটা, তাও পরিমাণ মতো। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিবে, একটু পানিও দিয়ে দিল। দিয়ে দিবে এখানে প্রায় 250 গ্রামের মতো কাঁচামরিচ। রোস্টটা কিন্তু ঝাল, তাই কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিবে। কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান দিয়ে ফেলে দিয়েছিল, আর স্বাদ মতো লবণ দিয়ে দিল। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিবে 1 বোতল টমেটো সস। টমেটো সসটাকে আর পাউডার মিল্ক, এটাকে একটা জগের ভিতর ভালো করে গুলিয়ে নিয়েছিল। গুলিয়ে এখন পানি সহকারে এই টমেটো সস আর গুঁড়ো দুধ দিয়ে দিল। খুব ভালো করে জাল করে এখানে 2-3টা বলক আসার পর এখানে এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিবে। সবগুলা চিকেন কিন্তু এক এক করে দিয়ে দিল। এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করবে না, এটার ভিতরে কিন্তু চিকেনটা হয়ে যাবে। খুব সহজে আমি আপনাদের সাথে চিকেন ঝাল রোস্টটা শেয়ার করে ফেললাম, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিউয়ার্স। আরও আধা ঘন্টার মতো জাল করে, প্রায় 30 মিনিটের মতো জাল করে এটা নামিয়ে ফেলবে। ঝোলটা একটু ঘন হয়ে আসলেই এর মধ্যে এখন দিয়ে দিবে গরম মশলার গুঁড়া। এখানে জিরা, এলাচ, দারচিনি সবগুলো আছে, এর মধ্যে কিন্তু তেজপাতাও দিয়েছিল। এই তো পুরোপুরি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, এই তো দেখতেই পারছেন, খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।